বাইরে থেকে আমাদেরই যারা আছে কাউন্সিলর আছে তাদের মধ্যে একজন, উনি লোক নিয়ে এসে, অমলেন্দু ভূষণ সরকার, তিনি লোক নিয়ে এসে সেই রিলিফ সেকশনের দরজা ভেঙে দেয় এবং তাকে খুব ভয় দেখানো হয়। কেন কেন ভাঙে? যেহেতু এই যে সমস্ত ওয়ার্ডগুলোর থেকে মানুষ এসছে, তারা রিলিফ চাচ্ছে, তারা জিআর চাচ্ছে, কেউ কেউ পলিথিন চাচ্ছে, সেই মানুষগুলোকে যেহেতু আমি যেহেতু তাদেরকে সেই সমস্ত ব্যবস্থাগুলো করে দিচ্ছি, সেই কারণে সেখান থেকে যাতে না দেয়া হয় জিনিসপত্রগুলো, যাতে মানুষগুলো হয়রানি হয় এবং আমার প্রতি ক্ষিপ্ত হয়, এই কারণেই তারা এই ধরনের আচরণ করে। তারপর তিনি এই ধরনের, সেটাই তো আমি বুঝতে পারছি না কেন তিনি করছেন। তিনি এখনও যেহেতু কাউন্সিলর আছে, তিনি একজন কাউন্সিলর হয়ে এই ধরনের সরকারি সম্পত্তির উপরে যে এইরকম আঘাত করছে, এটা সত্যি খুব নিন্দনীয় একটা ঘটনা।